আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শাশুড়ি মায়ের স্নেহপূর্ণ আচরণে বহুদিনের মাতৃস্নেহ থেকে বঞ্চিত অন্বেষা আবেগালুপ্ত, ফলস্বরূপ ডাগর ডাগর চোখ দুটো থেকে অশ্রুর টল বইতে লাগলো। সাদা বেগম তার কিঞ্চিত দূরে দাঁড়ানো সাইমা সাইফার চোখ যুগলও ছলছল করে উঠল। সাদা বেগম অন্বেষার উদ্দেশ্যে নমনীয় স্বরে বললেন, কেদো নামে পৃথিবী একটা সমরঙ্গন, এখানে নানা প্রতিকূল পরিবেশে নিজেদের মানিয়ে নিতে হাজারো যুদ্ধ জয় করতে হয়। আমি তোমার কষ্ট বেদনা বুঝতে পারছি, আমি নিজেও তো মা, আমার নিজেরও তিনটা ছেলে মেয়ে আছে। জানি না তোমার সৎমা কেমন মানসিকতার, কি করে পারে ফুটন্ত গোলাপের ন্যায় ফুটফুটে এই মেয়েটার প্রতি নির্যাতন অবহেলা করতে। যেভাবেই হোক আমার ছেলে তোমাকে বিয়ে করেছে, এখন তুমি এ বাড়ির বউ। আগে যেমন ছিলে, যেভাবে ছিলে সেসব ভুলে যাও। এ সংসার বহু কষ্টের গড়া, আমার পরে তুমিই তো এ সংসারের দায়িত্ব নেবে, শুধু আমার মেয়ে দুটোকে দেখে রাখবে, এতটুকুই চাওয়া। কি পারবে না? এবাড়ির একজন হয়ে আমাদের সবাইকে আপন করে নিতে পারবে না? আপত্তি আছে? আমাকে মা বলে ডাকতে আপত্তি হবে কোনো? কথাগুলো বলে নিজ হাতেই অন্বেষার চোখ থেকে চিবুকে গড়িয়ে পড়া পানি সাউদা বেগম মুছিয়ে দিলেন। মুখের দিকে তাকিয়ে আছে অন্বেষার উত্তরের আশায়। অন্বেষা প্রত্যুত্তরে ধরা গলায় বলল, আমি বহুদিন কাউকে মা বলে ডাকি না, মাতৃ স্নেহ তো দূরে থাক। আমি কি আপনাকে আম্মু ডাকতে পারি? কেন নয় সোনা, আজ থেকে তুমিও আমার আরেকটা মেয়ে, দেখি কাছে এসো। অন্বেষা এক প্রকার ঝাঁপিয়ে পড়ল শাশুড়ি মায়ের বুকে। সাউদা বেগমের ঠোঁট কোলে মিষ্টি হাসি বিদ্যমান, সেও খুশি, পরম মমতায় অন্বেষার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তিনি। সাইমা সাইফাও মায়ের সন্নিকটে এসে দাঁড়ালো, দুই বোন দুই পাশ থেকে মাকে জড়িয়ে ধরল। মাঝে সাউদা বেগমের বুকের সাথে লেপটে মিশে আছে অন্বেষা। সাউদা বেগমের চোখ দুটো থেকে আনন্দ অশ্রু প্রবাহিত হলো। এ যেন বহু তৃপ্তির রুমের বাহিরের দরজায় দাঁড়িয়ে এহেন চক্ষু শীতলকারী দৃষ্টি মুগ্ধ করলো সরফরাজকে। সে তাৎক্ষণিক রুমে ঢুকল না, এমন আবেগপ্রবণ মুহূর্ত সে গিয়ে ভেঙে দিতে পারবে না। মন তুষ্ট হলো সরফরাজের, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া জানালো। মায়ের প্রতি সম্মান ভালোবাসা যেন বেড়েই চলেছে, কমতি নেই। অন্যদিকে দ্রুত পা চালিয়ে সাউদা বেগমের রুমের দিকে হেঁটে আসছেন হাসুর মা। সকালের নাস্তা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেল যে, কখন খাবে? দরজার কাছে সরফরাজকে দাঁড়ানো দেখে হাসুর মা তাকে উদ্দেশ্য করে বললেন, কি খবর বাপজান, তুমি রুমে না ঢুইকা এইখানে কি করো? আর সকালের খাওন খাইবা না? সরফরাজ হাতের আঙুল দিয়ে নিজের ঠোঁট স্পর্শ করে বোঝালো, চুপ করুন। হাসুরমা দমে গেল, সে প্রশ্নবিদ্ধ নয়নে তাকিয়ে আছে সরফরাজের দিকে। সরফরাজ রুমের দিকে ইশারা করে হাসুরমার উদ্দেশ্যে বলল, খালা চুপ করুন, দেখুন মা আর ওরা মিলে কি করছে, এমন আবেগঘন মুহূর্ত আমরা গিয়ে কি করব? থাকুক না, মেয়েটা বহুদিন বাদে একটু মাতৃস্নেহের ছায়াতলে এসেছে, কিছুক্ষণ মন ভরে উপভোগ করুক। হাসুর মাও মৃদু হাসলেন এহেন হৃদয় ঝরানো দৃশ্য দেখে। নিচু আওয়াজে প্রত্যুত্তরে বললেন, হক্ষতা কইছ বাপজান, তই তোমার মারে কিছুতে ভুল বুঝ না, তেনারে আমি অনেক কাল থেকে চিনি। মানুষটা উপরে শক্ত হলেও ভিতরে ভারী নরম, ঠিক নারিকেলের মতো, আমারও ভালো লাগছে, আল্লাহর রহমত দান করুক। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন হাসুরমা। গ্রামের সহজ সরল মানুষগুলো অনেকের দুঃখে যেমন দুঃখী হয়ে কাঁদে, তেমনি অন্যের সুখেও তাদের চোখও ভিজে যায়। হাসুরমাও তেমনি একজন। বিকালে সরফরাজ শোরুমের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছে, সঙ্গে বাড়ির গাড়ি। যাওয়ার আগে বোনদের উদ্দেশ্যে বলে গেছে রেডি হয়ে থাকতে, সে সন্ধ্যার পরে সে নিয়ে যাবে শপিংয়ে। আরও বলে গেছে যদি মা আর অন্বেষা রাজি থাকে তবে সেও যেন রেডি থাকে। সেই থেকে সাইমা সাইফার খুশি যেন ধরে না, কি করবে কি কিনবে দুই বোন লিস্ট করতে বসে পড়েছে। সাইফা বলল, সাইমা বেশি লাফাস না ভাইয়া, এখন বিয়ে করেছেন,
মা চাইছেন একটু আয়োজন করে আবার বিয়ে দিতে। খুব সুন্দর সিদ্ধান্ত, এখন মাত্রাতিরিক্ত কিছু করিস না, সব কিছুর একটা লিমিট থাকে। লিস্ট থেকে খুব গুরুত্বপূর্ণ জিনিস বাদে বাকিগুলো কেটে ফেল, বুঝেছিস? সাইফা, সাইমা যমজ দুই বোন, প্রায় একই স্বভাবের, তবে চেহারায় হালকা ভিন্নতা। সাইফা বেশ বুঝদার হলেও সাইমার মধ্যে বেশ অবুঝবনা বিদ্যমান। সাইমার হাস্যজল মুখশ্রী থমে থমে হয়ে গেল। পছন্দ হয়নি সাইফার কথা তার। প্রতিউত্তরে ভারী গলায় বলল, কি বলতে চাইছিস সাফু? এখানে সবই তো গুরুত্বপূর্ণ, কোনটা রেখে কোনটা কাটবো? মেকআপের জিনিসপত্র যেগুলো তোর আছে সেগুলো কেটে ফেল, যা খুব প্রয়োজন সেগুলোই রাখ, তাহলেই হয়। না, আমার সব লাগবে। বোকার মতো কথা বলিস না সাইমা, ভেবে দেখ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য প্রতিদিন পণ্যের যে চড়া দাম, তোর একার জিনিস কিনতে গেলেই তো ভাইয়ের 20,000-এর বেশি নেমে যাবে, বাকিদের জন্য তো কিনতে হবে না কি? তাহলে কি করব? আমার কথায় মন খারাপ করিস না ভাইয়া, আগে আমাদের পিছনে দুহাত ধরে খরচ করেছে, সমস্যা ছিল না, কিন্তু ভাইয়ার এখন বিয়ে হয়েছে, ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করা প্রয়োজন, তাছাড়া খরচও বেড়েছে, আবার সব কিছুর দামও দিন দিন আকাশ ছুঁচ্ছে। আমাদের কি উচিত না ভাইয়ার দিকটাও খেয়াল রাখা? নিজেরা যদি একটু শৃঙ্খলা আনি তাহলে দেখবি সংসারের কোনো ঝামেলা হবে না, বুঝলি? ধুর সাফু, তুই কেন সব কিছু এত ভালো বুঝিস বলতো? আমার মাথায় কেন এসব আসে না? সারাদিন টিফ নিয়ে আর ফোন ঘাটলে বুদ্ধি কোথায় থেকে আসবে শুনি? বই পড়, বিভিন্ন লেখকের লেখা পড়, দেখবি অনেক কিছু বুঝে ফেলেছিস, তখন আমাদের জ্ঞান দিতে পারবি। সাইমা বুঝলো সাইফার কথা, হাতের লিস্ট সাইফার দিকে বাড়িয়ে দিয়ে তার উদ্দেশ্যে বলল, তাই করতে হবে দেখছি, তাহলে ধর তুই কেটে কুটে কমিয়ে দে। সাইফা মিষ্টি হেসে বলল, দিচ্ছি। উফ সাফু, এভাবে হাসবি না, আমি তোর বোন হয়ে ফিদা হয়ে যাই, না জানি ছেলেদের কেমন লাগে, একদম হাসবি না। সাইমার বোকা বোকা কথার শব্দ করে হেসে ওঠে সাইফা। হঠাৎ মনে হলো মাস তিনেক আগে এক অদ্ভুত মুহূর্তের কথা, এভাবে একজন তার হাসির প্রশংসা করেছিল, কিন্তু সেদিন নিছক ফ্ল্যাটিং মনে হয়েছিল। বলল, সত্যি বলছিস সাইমা, সুন্দর নাকি? সাইমা ভ্রু উঁচিয়ে বলল, তুই জানিস না আমি মিথ্যা বলি কম, এটা সত্য। শোন, এবার তৈরি হই, ভাইয়া এলো বলে। অন্বেষার মাথায় তেল দিয়ে দিচ্ছেন হাসুর মা। ঢেউ খেলানো চুল, দেখতে সুন্দর লাগে, চুলে মাঝে কাটা ছেঁড়া দেখে আটকে ওঠেন হাসুর মা। জিজ্ঞাসা করেন, এ কি নতুন বউ, তোমার চুলের মধ্যে এমনি কাটা কেন? অপ্রস্তুত বোধ করে অন্বেষা, কি বলা উচিত বুঝে উঠতে পারছে না বেচারি। পাশেই বেতের মোড়ায় মিসেস সাওদা বেগম বসা, আর মেঝেতে মাদুর বিছিয়ে বসে হাসুর মা আর অন্বেষা। মিসেস সাওদা অন্বেষার মুখভঙ্গি দেখে আন্দাজ করলেন কিছুটা। অন্বেষার উদ্দেশ্যে বললেন, তোমার ইচ্ছে না হলে বলতে হবে না। ইতস্তত বোধ করলো অন্বেষা, কোনো দিক দিয়ে শুরু করবে সে? ফেলে আসা জীবনটা এতটা অভিষিকাময় যে কাউকে বলতেও বাধে, গর্ব করে বলার মতো কিছুই নেই, আছে একরাশ যন্ত্রণা যা কুড়ে কুড়ে খাচ্ছে প্রতিনিয়ত। বড় করে শ্বাস নিয়ে বলল, আমার চুলের গ্রোথ বেশি, দ্রুত লম্বা হয়, আম্মু থাকতে যত্ন নিতেন, আম্মু মারা গেলেন, এরপর আসলেন আব্বুর দ্বিতীয় স্ত্রী, চুলে তেল দেওয়া লাগতো সপ্তাহে 2-3 বার, শ্যাম্পুও করা লাগতো, যেহেতু অনেক চুল তাই সব কিছু বেশি পরিমাণে লাগতো। একদিন চুলে শ্যাম্পু নিয়েছিলাম, কৌটায় অল্প পরিমাণে ছিল, আমি নেয়াতে আরেকটু বাকি ছিল না, তিনি গোসলে গিয়ে শ্যাম্পু শূন্য কৌটা পেয়ে ক্রোধে ফেটে পড়েন, এসে আবার চুলের মুঠি ধরে চুল কাটতে উদ্যত হন, কাছে এনে কেবল এক পোঁচ দিয়েছিল, তার মধ্যে আমার চিল্লাচিল্লির আওয়াজ শুনে পাশের বাড়ির এক চাচি এসে পড়েন, তিনি উদ্ধার করেন, সেদিন আর চুলগুলো কাটা হয়নি, রক্ষা পেয়েছিল, তার জন্য চুলগুলো অসমান রয়ে গেছে। অন্বেষা কথাগুলো বলে ঠোঁট কামড়ে প্রাণপণ চেষ্টা করছে আবেগ নিয়ন্ত্রণ করার, চোখের পানি যেন গড়িয়ে না পড়ে। হাসুর মা তো কেঁদেই ফেলেছেন,
মনটা বড্ড খারাপ হলো সাউদা বেগমের। কী দরকার ছিল মেয়েটাকে জিজ্ঞেস করে তার পুরনো ক্ষত তাজা করে দেওয়ার? অন্বেষার মাথায় হাত বুলিয়ে দিলেন, বললেন, কষ্ট পেও না মা, সবার জীবন সুন্দর হয় না। আগে সুন্দর ছিল না, ইনশাল্লাহ দেখো এখন সুন্দরে মুড়িয়ে রাখবে আমার ছেলে, চোখ মুছো তো। অন্বেষা নিজেকে ধাতস্থ করে চোখ মুছল, ঠোঁটে কোনো রকম এক চিলতে হাসি ফোটানোর চেষ্টা করল। কতটা সফল হয়েছে কে জানে। সন্ধ্যায় সারফারাজ নিতে এসেছে ওদের, সাইমা সাইফা তৈরি, কিন্তু কোথাও অন্বেষাকে দেখল না। সাউদা বেগম নিজে এসে জানালেন অন্বেষার খুব জ্বর এসেছে, কোথাও তাকে নিয়ে যাওয়া যাবে না। সারফারাজের মনক্ষুণ্ণ হলো, সময় স্বল্পতার জন্য রুম অবধি যাওয়া হলো না তার। সাইফা সাইমাকে নিয়ে ভারাক্রান্ত মন নিয়ে তাকে বেরিয়ে যেতে হলো। চিন্তাও হচ্ছে, মন চাইছে সব কিছু ছেড়ে ছুড়ে মেটার পাশে গিয়ে বসে থাকতে, কিন্তু তাও পারছে না সারফারাজ। কাল গায়ে হলুদ, পরদিন আবারও বিয়ে, কেনাকাটা আজই সারতে হবে। অকত্তা মায়ের ওপর অন্বেষার দেখাশোনার দায়িত্ব দিয়ে চলে গেল শপিং মলের উদ্দেশ্যে বোনেদের নিয়ে। সাউদা বেগম নিজের হাতে অন্বেষাকে রাতের খাবার ওষুধ খাইয়ে দিচ্ছেন। অন্বেষার নেত্রযুগল যতক্ষণ না ঘাড় নিদ্রায় না ডুবছে ততক্ষণ তিনি পাশেই বসেছিলেন। পুরোটা সময় অসুস্থ অন্বেষা নীরবে মুগ্ধতার সহিত উপভোগ করছে। এত আদর ভালোবাসা এতগুলো বছর পরে তার ভাগ্যে আবার ফিরে আসবে কখনো কি ভেবেছিল সে? আল্লাহ চাইলে কি না সম্ভব। ঘড়ির কাঁটা একটার ঘরে অবস্থান করেছে। শপিং মল থেকে এসে কোনো রকম খেয়ে ফ্রেশ হয়ে ঘুমন্ত অন্বেষার পাশে বসে আছে সারফারাজ। সে সময় পেলেই অন্বেষার সুন্দর মুখশ্রীর দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে, এমন না যে সেই দৃষ্টিতে কামনার লেশ থাকে। তবুও সে অত মুগ্ধতা নিয়ে কি দেখে সে আর আল্লাহ ভালো জানেন। অনেকটা সময় অন্বেষা গভীর ঘুমে মগ্ন ছিল, কপালে শক্তপোক্ত হাতের কোমল ছোঁয়ায় আরাম লাগলেও ঘুম ভেঙে যায় তার। তবুও খানিকটা সময় নীরব থেকে বোঝার চেষ্টা করে, শক্তপোক্ত হাতখানা মালিক কোন মহিলা নয় সেটা বুঝতে পেক পেতে হয়নি অন্বেষাকে। কপালে হাতখানা তার সবটুকু ভালোবাসার যত্ন ঠেলে দিয়ে হালকা করে চেপে দিচ্ছে। অন্বেষার খুব ভালো লাগছে, আবেশে নেত্রযুগল বন্ধ করে রেখে দেখা যাক কতক্ষণ হাতের মালিক এত যত্ন দিয়ে সেবা করতে পারে। মনে মনে হাসে অন্বেষা, কিছু বছরের অভিষিকাময় জীবনের আড়ালে হারিয়ে যাওয়া সুন্দর প্রাণোচ্ছল জীবনটা একটু একটু করে ফিরে পেতে চলেছে অন্বেষা। চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে ফোটায় ফোটায়। সারফারাজের হাতে গিয়ে লাগে সে পানি, তা দেখে দিশেহারা বোধ করে সারফারাজ। ঘুমন্ত অন্বেষাকে নিচু আওয়াজে ডেকে ওঠে সারফারাজ, বলে, অন্বেষা কি হয়েছে, খুব খারাপ লাগছে কি, মাথা ব্যথা করছে, কিছু লাগবে? রীতিমতো প্রশ্নের ঝড় তুলেছে সারফারাজ। সে ভয় পাচ্ছে, পাছে অন্বেষার কিছু হয়ে যায়। প্রতিউত্তরে নীরব অন্বেষা, তার চোখ বেয়ে কখন গড়িয়ে পড়েছে পানি সারফারাজ না ডাকলে সে খেয়ালই করতো না। অন্বেষার নীরবতা চিন্তিত করে তুলল সারফারাজকে, চিন্তায় কিংবা বিরক্তিতে সারফারাজের কপালে মৃদু চামড়ার ভাজের দৃষ্টি হয়, দেখতে খারাপ লাগে না। এবার অন্বেষার নরম বাহুজোড়া ধরে সারফারাজ ডাকল, অন্বেষা, অন্বেষা কিছু হয়েছে, না বললে বুঝবো কিভাবে বলো তো। অন্বেষার চুপ থাকতে পারল না, সে শোয়া থেকে উঠে বসল, জ্বর আগেই পড়ে গিয়েছে, এখন বেশ স্বাভাবিক সে। সারফারাজের সাথে অন্বেষার কথা বলতে খুব লজ্জা লাগে, এই মানুষটার সাথে সেদিন রাতে আর আজকের রাত ছাড়া আলাদা করে কথা বা সাক্ষাৎ কোনোটাই হয়নি বললে চলে। নিজেকে ওড়নাবিহীন আবিষ্কার করে অন্বেষা, লজ্জায় মিলিয়ে গেল সে, চোখ তুলে সামনের মানুষটার দিকে তাকাতে পর্যন্ত পারছে না। ফর্সা মুখশ্রীতে গোলাপি আভা ফুটে উঠছে, ফর্সা মানুষগুলো তাদের অভিব্যক্তি লুকিয়ে রাখতে পারে না, চেহারায় ফুটে ওঠে, লজ্জার রং বোধ হয় গোলাপি। সারফারাজ অন্বেষার স্বাভাবিকতায় অবাক হলো কিছুটা, পরক্ষণে অন্বেষার লাজুক মুখশ্রীর কারণ খুঁজে পেল না। ব্রুকুচকে মনোযোগী ভঙ্গিতে সেদিক পানে তাকিয়ে আছে সে, অন্বেষা আশেপাশে চোখ বুলিয়ে কোথাও ওড়না দেখা পেল না। হতাশ হলো সে, প্রচণ্ড জ্বর আসার কারণে গায়ে পাতলা কম্বল দিয়ে শুয়েছিল, তাড়াতাড়ি সেটাই গায়ে টেনে নিল। অসহায় দৃষ্টিতে সারফারাজের পানে চাইল অন্বেষা, অর্থাৎ তার ওড়নাটা খুঁজে দিতে হবে,
সরফরাজ বেশ সময় ব্যয় করে বুঝল তার নব্য স্ত্রীর লজ্জা অস্বস্তির কারণ। ঠোঁট কামড়ে নিঃশব্দে হেসে উঠে সে, ভাবে মেয়ে মানুষ এত নির্বোধ কেন। সরফরাজ তার অনুরক্তি খোলসে আবদ্ধ করল, কণ্ঠে গভীরতা ফুটিয়ে অন্বেষার উদ্দেশ্যে বলল, কি হয়েছে? তোমাকে এতবার ডাকা হলো, কিছু বললে না যে? আবার ঘুম থেকে উঠেই লজ্জা পাচ্ছ, মোচড়ামোচড়ি করছো, কারণ কি? সরফরাজের এহেন প্রশ্নে আরো লজ্জা পায় অন্বেষা। লাজুক কণ্ঠে প্রতিউত্তরে বললে, কিছু না। কিছু না? সিরিয়াস? হ্যাঁ। কিছু যেহেতু হয়নি, পরে কিছু লাগলে বলতে পারবে না। আমি কিছু এনে দিতে পারবো না, কিন্তু অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে আমার, কাল অনেক কাজ। আমার ওড়নাটা খুঁজে পাচ্ছি না, আপনি দেখেছেন? অবাক ব্যাপার না, ওড়না পড়ো তুমি, অথচ কোথায় আছে জিজ্ঞাসা করছো আমাকে? আমি পড়ি না, আমি তোমার কি হই? প্রতিউত্তরের কোনো জবাব না পেয়ে ধমকে ওঠে সরফরাজ। ততক্ষণে সে তার আসল রূপে ফিরে এসেছে, পুনরায় জিজ্ঞাসা করল, তোমার কি হই আমি? অন্বেষা চুপ না থেকে জবাবে বলল, স্বামী। তাহলে এতক্ষণ সময় লাগছিল কেন? সাথে সাথে জবাব দিতে কি হয়? অন্বেষার এবার বিরক্ত লাগছে, এই তো কিছুক্ষণ আগে কি সুন্দর সেবা করলো, ভালো করে কথা বলল, অথচ এখন সেই রাগের তেজস্বী রূপ। সরফরাজ অন্বেষাকে চুপ থাকতে দেখে বলল, তোমরা মেয়েরা কি দিয়ে গড়া বলতে পারবে? তোমার স্বামী আমি, আর আমার সামনে কি না ওড়না ছাড়া থাকতে লজ্জা পাচ্ছ, বলে এত লজ্জা কোথা থেকে আসে? একটু সিরিয়াস হও, আমি কি কচি খোকা, কিছু বুঝি না? তুমি যেমন করলে, এতে করে আরও বেশি বুঝতে বাধ্য করলে, আমার কি দোষ বলো? তোমাকে তো এর শাস্তি পেতেই হবে, রেডি হও। আটকে ওঠে অন্বেষা, কি শাস্তি দেবে এই গিরগিটি টাইপের মানুষটা? ইতিমধ্যেই অন্বেষার সরফরাজকে মিস্টার গিরগিটি নামে ভূষিত করা হয়ে গিয়েছে, যদিও না অন্তরালে। আতঙ্কিত কণ্ঠে বলল, শাস্তি মানে কি করেছি আমি? পৈচাশিক হাসি হাসে সরফরাজ। অন্বেষার আতঙ্কগ্রস্ত মুখ দারুণ লাগছে তার। সুন্দরী মেয়েদের সব কিছুতেই কি সুন্দর লাগে, নাকি এই মেয়েটার সব কিছু তাকে চুম্বকের ন্যায় আকর্ষণ করে? ভেবেও উত্তর পায় না সরফরাজ। এই যে আমার সামনে ওড়না ছাড়া যে লজ্জা পেলে, আমার তো খুব ভালো লেগেছে, সারা রাত ওড়না ছাড়া আমার সামনে ঘুরে বেড়াবে, আর এভাবেই লজ্জা পাবে, আমি উপভোগ করব, সুন্দর হবে না? মোটেই না, তাছাড়া কখনো কোনো পুরুষের সামনে ওড়না ছাড়া থাকিনি আমি, অভ্যাস নেই, এটা ঠিকও না। অন্য পুরুষ আর আমি বুঝি এক? তাই তো। সত্যি? তাহলে এখানে থেকে কি করবে? এখনই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি যদি অন্য পুরুষের কাতারে পড়ি, তাহলে আমার সাথে থাকা তো তোমার উচিত হবে না, তাই না? যাও, চলে যাও। সরফরাজের শক্ত কথায় ছলছল করে ওঠে চোখ যুগল অন্বেষার। মানুষটা এমন কেন? কিছুক্ষণ আগেও অন্বেষার নিজেকে খুব সুখী লাগছিল, এত অল্প সময়ের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল? তবে কি সুখ তার কপালে নেই? অশ্রু বিসর্জনে ব্যস্ত হয়ে পড়েছে অন্বেষা, এছাড়া এই মাঝরাতে সে কি করবে? অন্বেষার চোখের পানি সরফরাজের অন্যতম দুর্বলতা, কেবলই বোধগম্য হলো তার মেয়েটার চোখের পানি সহ্য হচ্ছে না, কিন্তু নিজের তেরামো থেকে সরল না, বলল, শোনো মেয়ে, কাঁদতে হয় রুমের বাইরে গিয়ে কাঁদো, আমার সামনে কাঁদবে না, মেয়ে মানুষের কান্নার আওয়াজ আমার ভালো লাগে না। অন্বেষার কান্না থামে না, সে আরও শব্দ করে কেঁদে দেয়। সরফরাজের গিরগিটির মতো ক্ষণে ক্ষণে বদলানো রূপের সাথে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হচ্ছে অন্বেষা, মস্তিষ্ক ফাঁকা লাগছে, ঠোঁট কামড়ে হেসে নিঃশব্দে হাসে সরফরাজ। একটানে বিছানা থেকে নামিয়ে নিয়ে আসে অন্বেষাকে, সে তখনও অশ্রু বিসর্জনে ব্যস্ত। দেখা যাক মিস্টার গিরগিটি করে কি। শব্দ করে বেলকনির দরজা খুলল সরফরাজ, কিঞ্চিত কেঁপে উঠল অন্বেষা। হাতের ভাঁজে সরফরাজের শক্তপোক্ত হাত বেলকনিতে প্রবেশ করতেই এক ঝাঁক শীতল হাওয়া গায়ে এসে লাগলো অন্বেষার। জ্বর ছুটে যাওয়ায় শরীরের ঘাম জমেছিল, শীতল হাওয়ায় শরীর ঠান্ডা হলেও মন ঠান্ডা হলো না অন্বেষার। বেলকনিতে রাখা ইজি চেয়ারে বসল সরফরাজ,
সময় ব্যয় না করে অন্বেষাকেও নিজের কোলে থপাস করে বসিয়ে দিল। ঠান্ডা হাওয়া ছুঁয়ে দিচ্ছে সব নবদম্পতিকে। আমি হঠাৎ রেগে যাই, কেন এত রেগে যাই তাও মাঝে মধ্যে বোধগম্য হয় না। রকচটা স্বভাবের জন্য আমার ফ্রেন্ড সার্কেলের অনেকেই আমাকে পছন্দ করতো না। তুমি কি রাগ করেছো অন্বেষা? আমি রেগে গেলে একদম কাঁদবে না, কান্না আমার পছন্দ না। যখন রেগে যাব জড়িয়ে ধরবে, ব্যাস আমি ঠান্ডা হয়ে যাব। আমার থেকে দূরে সরে থাকবে না, দূরত্ব সহ্য করতে পারি না। জীবনে অনেকগুলো বসন্ত পার করেছে, কোনো বসন্তে প্রণয় হাওয়া লাগেনি আমার মনে। আশঙ্কা করছে এবার বোধহয় এত বছরের রেকর্ড ভাঙবে, বুঝেছ তুমি? সারফারাজের শান্ত শীতলে কণ্ঠে বলা কথাগুলোই বড্ড অবাক হলো অন্বেষা। এই গরম এই ঠান্ডা বোঝা মুশকিল মানুষটাকে। অন্বেষার মনে হলো এই চমৎকার মানুষটাকে তারও কিছু বলা উচিত। প্রত্যুত্তরে বলল, আপনার এই শান্ত তেজস্বী রূপটাই আমার খুব ভালো লেগেছে। আমার শান্ত চাই না, অশান্ত আপনাকে চাই, যে ক্ষণে ক্ষণে রেগে যাবে আবার ক্ষণে ক্ষণে ভালোবাসবে। সবাই রত্নের যত্ন বোঝে না, আমি অন্বেষা বুঝি। ভাবুন তো, আপনার জায়গায় কোনো শান্ত ভীতু পুরুষ থাকলে ওরকম ভয়ঙ্কর প্রতিকূল পরিবেশ থেকে আমাকে পবিত্র বন্ধনে আবদ্ধ করে উদ্ধার করতে পারত। আমি শান্ত, আপনি অশান্ত হলেন, তাতে কি ছেড়ে যেতে বললেন কেন? বলেছি বলেছি, যেতে দিতাম নাকি? আমার খুব রাগ হয়ে গিয়েছিল। তুমি আমার বউ, তোমার সব কিছুর প্রতি পূর্ণ অধিকার, অথচ তুমি কিনা আমাকে অন্য পুরুষের খাতায় নাম লেখালে, বাহ, এতে খারাপ লাগে না বলো? বুঝেছি, অন্যায় হয়েছে, আর বলবো না। জানেন, আম্মু মারা যাওয়ার পর থেকে ও বাড়িতে আমার আমি ছাড়া কিছুই ছিল না, কিছু আমার এটা বলার অধিকার ছিল না। দেখলেন না নিজের জীবনটা কেমন ধ্বংস হতে যাচ্ছিল? আল্লাহ সহায়, তিনি বাঁচিয়েছেন আপনার মাধ্যমে। আমি কৃতজ্ঞ আপনার প্রতি, এত সুন্দর পরিবার উপহার দিলেন, আমার গোটা জীবনটাই এক অন্য রকম অনুভূতিতে ভরিয়ে দিলেন। এটাই বা কম কিসে? আমার কিছু চাই না, শুধু আপনি আমার হয়ে থাকুন, এতেই আমি নিজেকে সর্বমুখী মনে করব ইনশাআল্লাহ। আমিও খুব সরি বউ, আমি আগাম কথা বলবো না, কাজে দেখিয়ে দেব ইনশাআল্লাহ, শুধু ভুল বুঝো না। অন্বেষা প্রত্যুত্তরে মুচকি হাসে, মুখে কিছু বলে না। বেলকনির হালকা আলোয় সারফারাজ সে মোহনীয় হাসি দেখতে পেল না। অন্বেষার অর্ধ নগ্ন ঘাড়ে মুখ ডুবিয়ে দেয় সারফারাজ, দুহাত দিয়ে আঁকড়ে ধরে অন্বেষার কোমল নরম দেহখানা। দুজনে নীরব, কেঁপে ওঠে অন্বেষা, অন্যরকম অনুভূতি গ্রাস করে নিচ্ছে তাকে। কিছু মুখে কিছু বলল না। মানুষটা তার স্বামী, কী বা বলার থাকতে পারে? ভয় নেই, শুধু একটু সময় ব্যয় করে রুমে গিয়ে ঘুমাবো, তোমার অনুমতি না নিয়ে আর কোনো ধাপ অতিক্রম করব না। আর কিছুক্ষণ আল্লাহর অপরূপ সৃষ্টি প্রকৃতির শীতল হাওয়া উপভোগ করি, তারপর রুমে যাব, ঠিক আছে? অন্বেষা অষ্টদ্বার চমৎকার হাসি ফুটিয়ে বলল, অবশ্যই ঠিক আছে, আমারও ভালো লাগছে। বেলা 10:30, সারফারাজের ছোট খালা তার ছেলে মেয়ে নিয়ে হাজির। দুপুরের পর থেকে অন্যান্য আত্মীয়রাও এসে পড়বে। সাওদা বেগম খুব বেছে বেছে নিকটবর্তী আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করেছেন, একেবারে না জানালেই নয় এমন কিছু মানুষ। সারফারাজের ছোট খালার ছোট ছেলেটার চাহনি সুবিধার মনে হচ্ছে না অন্বেষার, নতুন বউ হয়ে কিছু বলতেও পারছে না। কাল রাতের পর থেকে সারফারাজের সাথে অনেকটা সহজ হয়ে গিয়েছে অন্বেষা। সাইমা সাইফা কেউ নেই, সবাই ব্যস্ত সারফারাজকে কোনো কাজে বাড়ির বাইরে। অন্বেষার প্রতি মুহূর্তে নিজেকে অসহায় মনে হচ্ছে। অন্বেষা রুমে একা বসেছিল। সাইমা সাইফা আর তাদের ছোট খালার মেয়ে মিলে হলুদের অনুষ্ঠানের জন্য যতটা পারছে আয়োজন করছে, বড়রা কিচেনের দিকটা সামলাচ্ছে, আপাতত অন্বেষা একা। হঠাৎই রুমে আগমন ঘটল সারফারাজের ছোট খালার, বছর 23-এর ছেলেটা, টকবকে তাগড়া যুবক। অন্বেষা বিরক্তি বোধ করল, কেমন বিবেক ছেলেটার অনুমতি না নিয়ে রুমে ঢুকে গেল। বিছানায় এক কোণায় বসা ছিল সে, যুবককে দেখে উঠে দাঁড়ালো, মাথায় ওড়নাটা আরেকটু টেনে নিয়ে দৃষ্টি অনবরত করে রাখল। ছেলেটার মতিগতি আসার পর থেকেই অন্বেষার ভালো লাগছে না। কেউ না বুঝুক, মেয়ে মানুষের একটা নির্দিষ্ট বয়সের পর থেকে তাদের আশেপাশে মানুষদের খুব ভালো করে বুঝতেও চিনতে পারে,
কার কেমন চাহনি সেটাও বুঝতে বেগ পেতে হয় না। ফলস্বরূপ অন্বেষাও বুঝতে পারল, তারপর থেকে নিজেকে গুটিয়ে রাখছে সে। নতুন বউ হওয়ার কাউকে বলতেও পারছে না। অন্যদিকে খুব দরকারি কাজ পড়ায় সারফারাজ সকাল থেকেই বাসায় অনুপস্থিত। রুমে ঢুকে চারপাশে গভীর দৃষ্টি দিয়ে দেখে চলেছে ছেলেটা। দৃষ্টিতে কেমন যেন বেহায়া লাগামহীন ভাব, ভয়ে আতঙ্কে গ্রস্ত অন্বেষা সিদ্ধান্ত নিল তাৎক্ষণিক রুম ত্যাগ করার। দ্রুত গতিতে পা চালিয়ে রুমের বাইরে যেতে নিলেই পেছন থেকে ছেলেটা বলে ওঠে, আরে সুন্দরী ভাবী সাহেবা, চলে যাচ্ছেন কেন? বসুন, একটু আলাপ করি, আপনার সাথে তো সেভাবে কথাই হলো না। এহেন গা জ্বালানো কথায় অন্বেষার পা দুটো স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু প্রতিউত্তরে কিছু বলার মতো খুঁজে পায় না। অন্বেষার নীরবতা দেখে ছেলেটি আরো প্রশ্ন করে, কি ব্যাপার ভাবি, কথা বলবেন না? দেবরকে পাত্তা না দিলে হয়? একটা গান শুনেননি, স্বামী আমার যেমন তেমন, দেবর আমার মনের মতন, আপনি সেই দেবরকেই পাত্তা দিচ্ছেন না, এটা কি ঠিক বলুন? কষ্ট পেলাম সুন্দরী ভাবি। বিশ্রী গান, অন্বেষার গা গুলিয়ে আসলো, কি জঘন্যতম গান, ছি! অন্বেষার মনে হলো এবার কিছু বলা দরকার, নতুন বউ বলে কি যা নয় তাই সহ্য করবে? এতটাও অবলা সে নয়, প্রতিউত্তরে বলল, গান রাখুন, আপনি নিশ্চয় শুনেছেন হাদিসে বলা হয়েছে দেবর মৃত্যু সমতুল্য, আপনার সঙ্গে দূরত্ব বজায় রাখা আমার জন্য অধিকতর উত্তম, আপনার সাথে কথা বলার মতো প্রয়োজন আমার নেই, আর এভাবে একটা মেয়ে মানুষের রুমে ঢোকা উচিত হয়নি আপনার, পরবর্তীতে এমন করবেন না, বিষয়টা খেয়াল রাখবেন। অপমান সহ্য হলো না যুবকের, ক্রোধে হাত মুষ্টি বদ্ধ করে ফেলল। অন্বেষার দিকে দুপা এগিয়ে এসে হিসহিসিয়ে বলল, আমাকে ইগনোর করছেন ভাবি? ইসানফকে কাজটা ভালো করলেন না, আমার বুড়ো ভাইয়ের মধ্যে কি এমন দেখেছেন শুনি, একেবারে গলায় ঝুলে পড়লেন। অন্বেষা কিছু বলার পূর্বে পেছন থেকে ক্রোধান্বিত গম্ভীর পুরুষালী কণ্ঠে বলে উঠল, কি দেখে ঝুলেছে সেটা কি তোকে বর্ণনা করতে হবে? ননসেন্স, কত বড় সাহস নিয়ে আমার রুমে ঢুকেছিস, আবার আমারই বউকে যা নয় তাই বলছিস আমার নামে। সানাফের মুখ রক্তশূন্য হয়ে পড়েছে, সে দিশেহারা বোধ করছে, ইতিমধ্যে তার বোঝা শেষ, বাঘের গুহায় ঢুকে পড়েছে, পরিণতি কি ভয়াবহ হবে সেটাও কিছুটা আন্দাজ করে ফেলেছে, কিন্তু আপাতত কিছু একটা বলে আসন্ন বিপদ কাটাতে হবে। চোখ নাড়িয়ে কিছু বলার আগেই শক্তপোক্ত হাতের ঘুষিতে মুখ খুবড়ে পড়ল টাইলসের মেঝেতে। সারফারাজের ফর্সা মুখশ্রী ক্রোধে আগুনের শিখার ন্যায় ফুটেছে। অন্বেষা ভয়ে ঢোক গিলল, সারফারাজ নিজের হাত দুটোকে বিরামহীন সানাফকে আঘাতের কাজে ব্যবহার করছে। অন্বেষা ভয়ে জড়সড় হয়ে রুমের এক কোণায় দাঁড়িয়ে আছে। অন্যদিকে সারফারাজের উঁচু আওয়াজের কথা আর সানাফের আঘাত পাওয়ার ফলে ব্যথায় কুকড়ে ওঠা আওয়াজ রুমের বাইরে ছড়াতে বেশি সময় লাগলো না। কিচেনের রান্নায় ব্যস্ত ছিলেন সাউদা বেগম, হাসুর মা আর সারফারাজের ছোট খেলা, চেঁচামেচির উৎস খুঁজতে তড়িঘড়ি করে সারফারাজের রুমে ঢুকে তারা। এহেন উদ্ধ্বংস যজ্ঞ দেখে উপস্থিত সকলেই ভীষণ অবাক হয়েছে। সারফারাজের ছোট খেলা তো কেঁদেই ফেলেছে, একমাত্র ছেলেকে বোনের ছেলে এভাবে নির্দয়ের মতো মারছে। সাউদা বেগম খানিকক্ষণ ঝিম ধরে থেকে দ্রুত গিয়ে আটকে সানাফকে ক্রোধান্বিত সারফারাজের হাত থেকে। সারফারাজ তখনও রেগে ফুসছিল। সারফারাজের ছোট খালা কান্নারত কণ্ঠে সারফারাজের উদ্দেশ্যে বলল, সারফারাজ, আমার ছেলেটারে এমনে মারতে পারলি? কি এমন ক্ষতি করছিল ও? কি করেছে ওর কাছ থেকে শোনেন, ওসব কথা মুখে আনতেও আমার লজ্জা হয়, এত বড় বেলাজ বেহায়া কি করে হলো, তাও আবার আমার বাড়িতে আমারই বউর সাথে। সালদা বেগম বললেন, থামো, এত উত্তেজিত হইও না, বাড়িতে আমরা বড়রা ছিলাম না, আমাদের বলতে পারতে, তুমি কেন মারতে গেলে? তুমি কি বলতে চাও মা, ও যা নয় তাই বলবে আর আমি বিচারের জন্য অপেক্ষা করব? ওকে তো আমার। সারফারাজ আবারও মারার জন্য ধেয়ে যায়, পাশে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকা অন্বেষা দ্রুত গিয়ে আটকায়। সারফারাজের মতো লম্বা বিশাল দেহের স্বাস্থ্যবান পুরুষকে দুর্বল অন্বেষার পক্ষে আটকানে রাখা সম্ভব নয়,
তবু অসম্ভবকে সম্ভব করার জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। দরজার ওপাশে সাইমা, সাইফা আর ওদের কাজিন নিহা দাঁড়িয়ে। সাইমার চোখে অশ্রুকণা ভর করেছে, সে যেন একসময় চিবুক গড়িয়ে পড়বে। সে ভাবতেও পারেনি তার সানাফ ভাইয়ের এমন পরিণতি হবে। ছেলেটা হয়তো তোর বউকে মজা করে দু এক কথা বলে ফেলেছে, তাই জন্য এভাবে মারবি? মায়া দয়া নেই তোর? সারফারাজ ছোট খালার প্রশ্নের বাক্যের পিছে প্রতি উত্তরে বলল, যে যেমন তার সাথে তেমন আচরণ করাই আমার স্বভাব, সেটা নিশ্চয়ই আপনার অজানা নয় খালা। আপনার ছেলে যে অন্যায় করেছে তা যথোপযুক্ত শাস্তি ওর প্রাপ্য, কিন্তু আমিও ওকে প্রাপ্য বুঝিয়ে দিতে পারিনি। ছোট থেকে ছেলেটাকে আদরে বাদর না করে শক্ত হাতে লাগাম ধরতেন তাহলে এমন উগ্র আচরণ করার সাহস পেত না। অসাধু লোকের জন্য সারফারাজের মায়া দয়া নেই খালা, আপনার জেনে রাখা উচিত।